হ্যালো দর্শকবৃন্দ, আমি সফিউর রহমান আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেল স্বাগত জানাই। আপনারা সকলে অবগত আছেন যে রোপা 2019 ইমপ্লিমেন্ট হয়েছে এবং রোপা 2019 ইমপ্লিমেন্ট হওয়ার ফলে ইপিএনসিএস মডিউলে কিছু আপডেট হওয়ার কথা ছিল এবং তা আপনাদের আগেই জানিয়েছিলাম। এবার আইএসএমএস এবং ই পোর্টালে যে আপডেটগুলো ছিল সে আপডেটগুলো করা হয়েছে এবং কী কী আপডেট করা হয়েছে এবং কীভাবে এই মডিউলগুলো কাজ করবে তা একটি ইমেল করে জানানো হয়েছে। তাই যখন জেনে তাহলে কীভাবে যারা নতুন রিটায়ার্ড করবেন এবং যারা 1/16 থেকে শুরু করে 31/12/2019 মধ্যে রিটায়ার্ড করছেন তারাই বা কী করবেন, তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই কাজ করবেন। সবথেকে প্রথমে বলা হচ্ছে যে ফর দ্য এমপ্লয়ি হু আর গোয়িং টু রিটায়ার্ড উইথ পে অ্যাজ পার রোপা 2019 উইথ ইফেক্ট ফ্রম 1/1/2020। প্রথমে এই নম্বরটি বলা হচ্ছে যারা রোপা 2019-এর রিটায়ার্ড করবেন এবং যারা ইফেক্ট পেয়েছেন 1/1/2020 থেকে তাদের জন্য। তার ক্ষেত্রে অল এইচওআর এসআই রিকোয়েস্ট টু আপডেট পার্সোনাল ডিটেল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেল অফ দোজ এমপ্লয়ি হু আর গোয়িং টু রিটায়ার্ড উইথ পে অ্যাজ পার রোপা 2019। দোজ ফিল্ডস আর অ্যাভেলেবেল ইন এডিট প্রোফাইল আফটার ফাইনালাইজেশন মেনু আন্ডার মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট ইন আইএসএমএস। অল দ্য আপডেট ডেটা উইল বি ফেচ টু ই পেনশন পোর্টাল ফ্রম আইওএসএমএস। দ্য অ্যাপ্লিকেন্ট উইল লগ ইন উইথ হিজ অর হার প্রিভিয়াস আইডি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড প্রসিড ফার্দার। দ্য ওয়ার্ক ফ্লো উইল রিমেন সেম অ্যাজ আর্লিয়ার। এখানে সবথেকে প্রথমে বলা হচ্ছে 2019 রোপা ইফেক্ট হয়েছে, তারা যখন রিটায়ার করবেন অবশ্যই তার আগে তার সমস্ত প্রোফাইল ডিটেল এবং কন্ট্যাক্ট ডিটেল যাতে আপডেট হয়ে থাকে সেই জন্য কী করতে হবে, আইএসএস প্রোফাইলে যে মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্ট আছে তাতে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন যে অপশন আছে সেখানে গিয়ে পড়ে যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে সেগুলো ঠিক করে নিতে হবে যেগুলো এডিট মোডে আছে। তো এটা মোটামুটি সবাই জানেন এবং স্কুল কর্তৃপক্ষ এগুলো সহজেই করে নিতে পারবেন বা এসআই এন্ডে যারা আছেন তারাও করে নিতে পারবেন। এবার দ্বিতীয় অপশন, ফর দোজ এমপ্লয়ি হু হ্যাভ রিটায়ার্ড অর ডায়েড বিটুইন 1/1/2016 টু 31/12/2019 উইথ ইপিপিও অ্যান্ড হ্যাভ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর লগিং ইন ই পেনশন পোর্টাল। অর্থাৎ বলা হচ্ছে যে 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে যারা রিটায়ার্ড করেছেন এবং যাদের ইপিপিও আছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডও আছে তাদের ক্ষেত্রে এবার কী করতে হবে সেটি এখানে বলা হয়েছে। অল এইচওআর এসআই আর রিকোয়েস্ট টু চেক অ্যান্ড আপডেট ডিটেল দোজ এমপ্লয়ি হু হ্যাভ রিটায়ার্ড অর ডায়েড বিটুইন 1/1/2016 টু 31/12/2019 উইথ ইপিপিও অ্যান্ড হ্যাভ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর লগ ইন ইন ই পোর্টাল। দোজ ফিল্ড আর নাও এডিট মোড ইন আইএসএমএস আন্ডার ই পেনশন এমপ্লয়ি স্ট্যাটাস মেনু ইন মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট। স্পেশালি অল দ্য ফলোয়িং ফিল্ড নিড টু বি চেক অ্যান্ড আপডেটেড উইথ অল আদার ফিল্ড হুইচ আর নাও এডিট মোড। এখানে বলা হচ্ছে যে 31/12/2019 পর্যন্ত অর্থাৎ 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে যারা রিটায়ার্ড করেছেন বা মারা গেছেন তাদের ক্ষেত্রে একটি নতুন মডিউল অ্যাড করা হয়েছে এবং যাদের ই পেনশন পোর্টালে লগ ইন আইডি হয়েছে এবং যাদের ইপিপিও ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে আইএসএমএস সাইটে মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্টের মধ্যে ই পেনশন এমপ্লয়ি স্ট্যাটাস বলে একটি অপশন আছে, সেই অপশনে গেলে পরে আপনারা সেই ইউজার অর্থাৎ সেই এমপ্লয়ির ডেটাকে এডিট করতে পারবেন। এবার এখানে বলা হচ্ছে যে নিচে যে ফিল্ডগুলো আছে সেই ডেটাগুলোকে ভেরিফাই করতে এবং যদি কোনো প্রকারের এডিটের দরকার পড়ে সেক্ষেত্রে সমস্ত ডেটাগুলোকে এডিট করে দিতে। তার মধ্যে কী কী আছে, এক নম্বর হচ্ছে ফার্স্ট জয়নিং ডেট ইন দ্য সার্ভিস, জয়নিং ডেট ইন প্রেজেন্ট পোস্ট, ডেট অফ ফার্স্ট জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল অ্যাট প্রেজেন্ট পোস্ট, ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল, স্যালারি ডিটেল অ্যাজ পার রোপা 2019, বেসিক পে উইথ সেল অ্যাজ অন লাস্ট ডে অফ সার্ভিস, লেভেল অফ পে, এই সমস্ত তথ্যগুলোকে অবশ্যই আপডেট করে দিতে হবে। অল আপডেট ডেটা উইল বি ফেচড ফ্রম ই পেনশন পোর্টাল ফ্রম আইএসএমএস। দ্য অ্যাপ্লিকেন্ট উইল লগ ইন উইথ হিজ অর হার প্রিভিয়াস আইডি অ্যান্ড পাসওয়ার্ড প্রসিড ফার্দার। দ্য ওয়ার্ক ফ্লো উইল রিমেন সেম অ্যাজ আর্লিয়ার। এবার কী বলছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আইএসএমএস থেকে ই পোর্টালে নিয়ে নেবে, অর্থাৎ ই পেনশন যে পোর্টাল আছে সেই ই পেনশন পোর্টালে নিয়ে নেবে, সেই জন্য এই সমস্ত তথ্য যেগুলো আছে সেগুলো অবশ্যই সঠিক হতে হবে এবং তারপরে যা যা করতে হয় একইভাবে সমস্ত কাজগুলোকে করতে হবে। এবার চলে আসি সি নম্বরে, ফর এমপ্লয়ি হু হ্যাভ রিটায়ার্ড অর ডায়েড বিটুইন 1/1/2016 টু 31/12/2019 অ্যান্ড ইপিপিও ইস্যুড আফটার সাবমিশন অফ হার্ড কপি ফাইলস বাই পিএসএ ম্যানুয়াল পিপিও ইস্যুড বাই ডিপিপিজি, ডাজ নট হ্যাভ এনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর লগ ইন ই পেনশন পোর্টাল।
এরপরে যে সি নম্বরটা বলছে, সি নম্বরে বলছে যারা 1-1-2016 থেকে শুরু করে 31-12 2019-এর মধ্যে রিটায়ার্ড করেছেন এবং যাদের ইপিপিও ইস্যু করা হয়নি এবং যাদের ম্যানুয়ালি তারা ডিপিপিজিতে নিজের ফাইল সাবমিট করেছেন এবং তাদের কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই ই পেনশন পোর্টালে, তাদের ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটি এবার বলা আছে। প্লিজ কন্ট্যাক্ট উইথ পেনশন স্যাংশন অথরিটি, দ্য পিএসএ উইল প্রোভাইড দ্য অ্যাপ্লিক্যান্ট ই পেনশন আইডি অ্যান্ড ওটিপি ইন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার, দে উইল দেন লগ ইন দেয়ার টু প্রসিড ফার্দার, দ্য ফাইল উইল রিচ টু ডিপিপিজি থ্রু এইচওয়াই অ্যান্ড পিএসএ। এবার বলছে কি যে যাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তাদেরকে পিএসএর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ পেনশন স্যাংশন অথরিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা কি করবে, ই পেনশন ওয়েবসাইটের একটি আইডি এবং ওটিপি দিয়ে দেবে এবং এই আইডি এবং ওটিপি মাধ্যমে তারা লগ ইন করবেন এবং তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করবেন এবং যে ফাইলটি আছে ফাইলটি ডিপিপিজিতে পাঠাতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং পেনশন স্যাংশন অথরিটির মাধ্যমে। ওয়ার্ক ফ্লো উইল বি রিমেন্সেল, যেমন আগেও যেমন করা হচ্ছে সে একইভাবে এই কাজগুলো করতে হবে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর আস্ক ইমিডিয়েটলি হু পিপিও হ্যাজ বিন জেনারেটেড ম্যানুয়ালি আফটার সাবমিশন অফ পেনশন পেপার ইন হার্ড কপি অনলি ফর জেনারেশন অফ লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবার বলা হচ্ছে যে এবং যারা এবার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের যেসব তথ্যগুলো দিতে হবে সেসব তথ্যগুলো হচ্ছে নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম, নেম অফ দ্য ইনকামেন্ট অর স্পাউস যিনি পেনশনার বা যদি স্ত্রী বা স্বামী পেনশনার হয় সেক্ষেত্রে তার নাম, ডেট অফ রিটায়ারমেন্ট স্ল্যাশ ডেট অফ ডেথ হোয়াইল ইন সার্ভিস স্ল্যাশ ডেট অফ ডেথ আফটার দ্য স্যাংশন অফ পেনশন, অর্থাৎ রিটায়ারমেন্ট ডেট অথবা মৃত্যুদিনটি উল্লেখ করতে হবে। এমপ্লয়ি আইডি অ্যাভেলেবেল ইন আইএসএমএস, আইএসএমএস যে ওয়েবসাইটে যান আপনার আইএসএমএস ওয়েবসাইটে প্রত্যেকটি এমপ্লয়ের একটি করে এমপ্লয় আইডি থাকবে, সেই এমপ্লয় আইডিটিও লাগবে। সুতরাং আপনাদেরকে এমপ্লয় আইডিটি জোগাড় করে নিতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। ফোন নম্বর রেজিস্টার্ড ইন ওএসএমএস, ইফ নট প্লেনলি অ্যাভেলেবেল ইন এনি ওয়ে প্রোভাইড অল্টারনেটিভ নিউ নাম্বার। এবার তারপরে বলছে যে আইওএসএমএসে যে রেজিস্টার নাম্বারটি আছে সেই নাম্বারটি দিতে হবে, যদি কোনো কারণ যে সেই নম্বরটি আপনার কাছে না থেকে থাকে বা কোনো কারণ নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো নম্বর আপনাকে দিতে হবে। পিপিও নম্বর সুপারস্ক্রাইব ইন হার্ড কপি অফ দ্য পিপিও, পিপিওতে যে নাম্বারটি উল্লেখ করা আছে পিপিও নম্বরে সেই নাম্বারটি অবশ্যই দিতে হবে। এরপরে পিএসএ থেকে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং তা পাঠিয়ে হবে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে বা অল্টারনেটিভ যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে। এরপরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করুন এবং পরবর্তী যে সমস্ত কাজগুলো আছে পরপর সেই কাজগুলো করে যান। 1-1-16 থেকে 31-12-2019 মধ্যে যারা রিটায়ার করেছেন তাদেরকে কি করতে হবে, যাদের অলরেডি ইপিপিও আছে তাদেরকে কি করতে হবে এবং যাদের ইপিপিও করা হয়নি তারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এবং সেই মতো তারপরে তারা কাজ করবেন। তাহলে আপনারা বুঝতে পারেন যারা 1-1-2016 থেকে 31-12-2019 মধ্যে রিটায়ার্ড করেছেন এবং যাদের ইপিপিও আছে বা যাদের ইপিপিও নেই বা যাদের ইউজার আইডি আছে বা ইউজার আইডি নেই তারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কাজ করবেন, বা যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করবেন তা আপনাদের বলা হলো। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া যদি কোনো প্রশ্ন, কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানান। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।